আমরা এই ভিডিওতে খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক আলোচনা করতে যাচ্ছি, সেটা হচ্ছে সাইন নাম্বার আর হচ্ছে টয়েস কমপ্লিমেন্ট কি, মানে হচ্ছে হোয়াট ইজ টয়েস কমপ্লিমেন্ট। তো সাইন নাম্বার হচ্ছে এমন একটা কনসেপ্ট যেটা দিয়ে হচ্ছে আমরা কোনো নাম্বার পজিটিভ নাকি নেগেটিভ সেটা বুঝতে পারি, আর টয়েস কমপ্লিমেন্ট হচ্ছে একটা নাম্বারকে নেগেটিভলি, মানে একটা নেগেটিভ নাম্বারকে রিপ্রেজেন্ট করার একটা উপায় বা একটা কনসেপ্ট আর কি। তো আমরা এর পরের ভিডিওতে দেখবো হচ্ছে যে টয়েস কমপ্লিমেন্ট ইউজ করে আমরা কীভাবে যোগ বিয়োগ করতে পারি, প্লাস মাইনাস করতে পারি বাইনারি নাম্বার, সেটা খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক হবে আর কি। সো এখন দেখবো হচ্ছে আমরা সাইন নাম্বার, টয়েস কমপ্লিমেন্টও দেখবো, আর পরে দেখবো হচ্ছে টয়েস কমপ্লিমেন্ট দিয়ে যোগ বিয়োগ আর কি। তো আমি যদি একটা নাম্বার নেই, সাপোজ ধরো হচ্ছে সেভেন, সেভেন হচ্ছে একটা নাম্বার, এটার বাইনারি নাম্বার কত? তো সেভেনের বাইনারি নাম্বার হচ্ছে ওয়ান, ওয়ান ওয়ান হচ্ছে আমাদের সেভেনের বাইনারি নাম্বার। তো যদি মুখস্থ না থাকে বের করে নিতে পারো যে সেভেন এখানে লিখবা হচ্ছে ওয়ান টু ওয়ান টু ফোর এইট, তো হচ্ছে কোনটা কোনটা প্লাস করলে সেভেন হয়, এইটা 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 প্লাস করলে সেভেন হয়, তাই না? এই তিনটা প্লাস করলে, সো এর নিচে ওয়ান, এর নিচে ওয়ান, এর নিচে ওয়ান, আর এইট এটা লাগছে না, সো এটার নিচে জিরো দিতে পারো এই আর কি। তো তার নিচে আমরা জিরো দিলাম, তো এটা হচ্ছে সেভেনের বাইনারি আর কি। এখন কথা হচ্ছে এখানে চার বিট দিয়ে লিখেছি আমরা, তোমাদের বইতে দেখবা নাম্বারগুলোকে আট বিটে প্রকাশ করা হয়েছে, চাইলে সাত বিটে লেখা যায়, চাইলে ফাইভ বিটে লেখা যায়, চাইলে এইট বিটে লেখা যায়। তো তোমাদের বইতে নাম্বারগুলোকে হচ্ছে এইট বিটে লেখা হয়েছে, যদি আমরা এই নাম্বারটাকে এইট বিটে লিখতে চাই কোনো সমস্যা নেই, লিখতে পারি এইট বিটে। তো সামনে সেক্ষেত্রে আমি হচ্ছে চার বিট আরও চারটা জিরো দিয়ে দিব, তাহলেই হয়ে গেল। এই গা এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট, এইট বিটে আমরা এটাকে লিখলাম। এখন হচ্ছে সাইন নাম্বার, একটা নেগেটিভ নাম্বারকে প্রকাশ করার একটা ম্যাথড হচ্ছে ম্যাগনিটিউড ম্যাথড, ম্যাগনিটিউড ম্যাথড, সেটা কীরকম? মাইনাস সেভেন হবে হচ্ছে এরকম যে এই যে জিরোটা এটাকে হচ্ছে আমরা কী বানাই দিব, ওয়ান বানাই দিব, এটা হচ্ছে আমাদের সাইন বিট। ক্লিয়ার? এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয়, এটা না, তাহলে হচ্ছে এই একদম এই জিরোটাকে আমরা ওয়ান বানাই দিব, এটা তাহলে এটা সেভেন, এটা হচ্ছে সাইন বিট, মানে এটাকে এইট বিটে রিপ্রেজেন্ট করা হয়েছে। ক্লিয়ার? এটা বলতে হবে যেটাকে আমরা এইট বিটে রিপ্রেজেন্ট করেছি, মানে আমাদের রেজিস্টার হচ্ছে এইট বিটের, রেজিস্টার মানে হচ্ছে মেমোরি আর কি। তো এই যে সেভেন বা এই সেভেন নাম্বারটা সেটাকে আমরা এইট বিটে রিপ্রেজেন্ট করেছি, এটা হচ্ছে তার সাইন বিট, এটা হচ্ছে সাইন বিট, তার মানে এটা হচ্ছে আমাদের মাইনাস সেভেন। তাহলে আমরা যদি বলি যে ধরো এইট, এইটের বাইনারি হচ্ছে ওয়ান জিরো জিরো জিরো, চাইলে হয়ে বের করে নিতে পারো, এটাকে যদি আমরা আট বিটে প্রকাশ করি তাহলে সামনে চারটা জিরো দিয়ে নিই এরকম, তাহলে মাইনাস এইট হবে হচ্ছে এই জিরোটাকে মাইনাস, এই জিরোটাকে হচ্ছে মাইনাস, এই জিরোটাকে ওয়ান বানিয়ে দিব, তাহলে ওয়ান জিরো 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 ওয়ান জিরো জিরো জিরো, তাহলে এটা হচ্ছে আমাদের মাইনাস এইট। এটাকে বলা হচ্ছে ম্যাগনিটিউড ম্যাথড, জাস্ট আমরা একটা নাম্বারকে কত বিটে প্রকাশ করছি, মানে রেজিস্টার, রেজিস্টার যত বিটের, তো চাইলে হচ্ছে এটাকে আমরা ষোলো বিটে প্রকাশ করতে পারতাম আগে শূন্য দিয়ে আর কি। তো আমি ধরে নিয়েছি আমার রেজিস্টার হচ্ছে এইট বিটের রেজিস্টার, এইট বিটে আমি এটাকে রিপ্রেজেন্ট করেছি, আর এই যে জিরোটাকে ওয়ান বানিয়ে দিলাম, সেটা মাইনাস এইট হয়ে গেল, এটা হচ্ছে ম্যাগনিটিউড ম্যাথড, এই ম্যাথডটা এখন কোনো কাজে লাগে না। ক্লিয়ার? সো আমরা শিখবো হচ্ছে টয়েস কমপ্লিমেন্ট, যে টয়েস কমপ্লিমেন্ট দিয়ে একটা নাম্বারকে আমরা কীভাবে তার নেগেটিভ নাম্বারে প্রকাশ করতে পারি। ক্লিয়ার? এর পরের ভিডিওতে দেখবো হচ্ছে আমরা কীভাবে টয়েস কমপ্লিমেন্ট ইউজ করে আমরা যোগ বিয়োগ করতে পারি। সো আমি প্রথমে আসলাম এই সেভেনে আসলাম, ধরো হচ্ছে এটা হচ্ছে আমাদের সেভেন, আমি এটাকে এইট বিটে রিপ্রেজেন্ট করেছি। ক্লিয়ার? এইট বিটে রিপ্রেজেন্ট করেছি, সমস্যা নেই, এইট বিট চাইলে ফাইভ বিট চাইলে ফোর বিটে রিপ্রেজেন্ট করতে পারো আর কি। তো এইট বিট সেভেন, তো এখান থেকে আমি মাইনাস সেভেন বের করবো। তো মাইনাস সেভেন বের করার জন্য কী করতে হবে? প্রথমে আমি এই সেভেনের ওয়ান্স কমপ্লিমেন্ট বের করবো, ওয়ান্স ওয়ান্স কমপ্লিমেন্ট, ওয়ান্স কমপ্লিমেন্ট, সেটা কীরকম? সেটা হচ্ছে আগে আমি সেভেনটা একটু ভালো করে উপরে লিখি, যে যেটা করবো আমি যে সেভেনটা হচ্ছে ওয়ান ওয়ান ওয়ান, তারপর জিরো এক দুই তিন চার, এটা হচ্ছে আমাদের প্লাস সেভেন। ক্লিয়ার? এটা হচ্ছে প্লাস সেভেন। তো ওয়ানস কমপ্লিমেন্ট মানে হচ্ছে জিরোগুলোকে ওয়ান বানিয়ে দিবা, মানে জিরোগুলো ওয়ান হয়ে যাবে আর ওয়ানগুলো হচ্ছে জিরো হয়ে যাবে, এটা হচ্ছে ওয়ানস কমপ্লিমেন্ট। তো যেটা করবো আমি জিরোর জায়গায় লিখবো হচ্ছে ওয়ান, জিরোর জায়গায় ওয়ান, জিরোর জায়গায় ওয়ান, জিরোর জায়গায় ওয়ান, জিরোর জায়গায় ওয়ান, ওয়ানের জায়গায় জিরো, এটা হচ্ছে ওয়ানস কমপ্লিমেন্ট। দেন হচ্ছে এই ওয়ানস কমপ্লিমেন্টের সাথে আমি একটা প্লাস ওয়ান করবো, প্লাস ওয়ান, তো আমি যা পাবো সেটা হবো হচ্ছে আমাদের টয়েস কমপ্লিমেন্ট, টয়েস কমপ্লিমেন্ট। এটা কার টয়েস কমপ্লিমেন্ট? এটা প্লাস সেভেনের টয়েস কমপ্লিমেন্ট, তার মানে এটা হচ্ছে মাইনাস সেভেন। ক্লিয়ার? তো প্লাস করে কত আসে? জিরো আর ওয়ান প্লাস করলে কত হয়? ওয়ান হয়, ওয়ান,
এখানে জিরো, এখানে জিরো, আর বাকি এদিকে সব যদি প্লাস করি এখানে ওয়ানই থাকবে, ওয়ান ওয়ান ওয়ান। এই ওয়ানটা হচ্ছে এইটা, এটা হচ্ছে এইটা, এটা হচ্ছে এইটা, আরও দুটো বাকি আছে। সো এই ওয়ান ওয়ান, তো এটা হচ্ছে আমাদের মাইনাস সেভেন। তো এটা যে মাইনাস সেভেন সেটা আমরা বুঝবো কীভাবে, চাইলে একটু দেখতে পারো পরীক্ষা করে, যে এটা তো সেভেনের বাইনারি, তাই না? এটা সেভেনের বাইনারি আমরা জানি। সো জিরো 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 ওয়ান ওয়ান ওয়ান, এটা সেভেনের বাইনারি। আর এটা হচ্ছে আমাদের মাইনাস সেভেন। মাইনাস সেভেনটা আমি লিখি প্রথমে পাঁচটা ওয়ান, এক দুই তিন চার পাঁচটা ওয়ান, তারপরে হচ্ছে দুইটা জিরো, তারপরে একটা ওয়ান, ক্লিয়ার? এটা হচ্ছে আমাদের প্লাস সেভেনের বাইনারি। আর এটা হচ্ছে টোয়াইস কমপ্লিমেন্ট, টোয়াইস কমপ্লিমেন্ট অফ প্লাস সেভেন। তো টোয়াইস কমপ্লিমেন্ট অফ প্লাস সেভেনকে আমি বলছি মাইনাস সেভেন, এটা হচ্ছে মাইনাস সেভেন। তো আমরা টেস্ট করে দেখি আসলে এটা মাইনাস সেভেন কি না। তো এটা হচ্ছে টোয়াইস সেভেন, আর এটা হচ্ছে টোয়াইস কমপ্লিমেন্ট অফ মাইনাস সেভেন। সো প্লাস করলে কত আসা উচিত? যদি এটা মাইনাস সেভেন হয় প্লাস করলে জিরো আসা উচিত, প্লাস সেভেন আর মাইনাস সেভেন করলে কী হবে? জিরো আসা উচিত, তাই না? তাহলে আমরা যোগটা করি যে ওয়ান আর ওয়ান যোগ করলে কত হয়? ওয়ান আর ওয়ান যোগ করলে হয় হচ্ছে টু, টুয়ের বাইনারি হচ্ছে ওয়ান জিরো, তাই না? এই ওয়ান জিরোর ওয়ান আমি জিরো এখানে লিখবো। তারপর আমাদের থাকবে হচ্ছে কত? ক্যারি, ক্যারি থাকবে হচ্ছে ওয়ান, এখানে ওয়ান নিয়ে আসি। তাহলে এই ওয়ান আর এই ওয়ান কত হবে? এই ওয়ান আর এই ওয়ান হচ্ছে জিরো হবে, তাই না? জিরো, ক্যারি থাকবে হচ্ছে এক। তাহলে এই ওয়ান আর এই ওয়ান হচ্ছে আবার হচ্ছে ওয়ান জিরো হবে, ওয়ান জিরোর জিরো লিখবো, ক্যারি থাকবে হচ্ছে এক, সেমই চলতে থাকবে। এই ওয়ান আর এই ওয়ান মিলে ওয়ান জিরো, জিরো লিখবো, ক্যারি থাকবে এক। এই ওয়ান আর এই ওয়ান মিলে ওয়ান জিরো, জিরো লিখবো, ক্যারি থাকবে হচ্ছে এক। এই ওয়ান আর এই ওয়ান মিলে জিরো হবে, ক্যারি থাকবে হচ্ছে এক। এই ওয়ান আর এই ওয়ান মিলে জিরো হবে, ক্যারি থাকবে হচ্ছে এক। এই ওয়ান আর এই ওয়ান মিলে জিরো হবে, ক্যারি থাকবে হচ্ছে এক। এখন এই একের নিচে কিছু নাই, এই একটা আমরা এখানে লিখে দিব। এখন কি এটা জিরো আসলো? খেয়াল করে দেখো কয়টা জিরো আসছে, আটটা জিরো আসছে। আমি কিন্তু বলেছি যে আমার রেজিস্টার, আমরা কিন্তু এইট বিট বাইনারি নিয়ে কাজ করেছি, এটা মনে রাখবা। তুমি চাইলে ষোলো বিট নিয়ে কাজ করতে পারতা, চাইলে সাত বিট, চাইলে দশ বিট নিয়ে কাজ করতে পারতা, আমি হচ্ছে এইট বিট রেজিস্টার নিয়ে কাজ করেছি। তো আমার দেখো এই যে আটটা বিট, এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট, আটটা বিট কিন্তু জিরো চলে আসছে। তার মানে এইটা এবং এটা প্লাস করে আমরা যা পেয়েছি সেটা আসলে জিরো। এটাকে বলে হচ্ছে ক্যারি বিট, এটাকে কী বলে? ক্যারি বিট। সেটাকে আমরা ধরবো না, এটা দেখবো যে তোমাদের বইতে এটা আসবে অনেকবার, যে যত বিট নিয়ে কাজ করেছে যোগ বা বিয়োগ করার পর তার থেকে একটা বেশি আসছে, এটা ক্যারি বিট আসলে। সো এই যে এতটুকু হচ্ছে আমাদের আসলে আলটিমেটলি ফাইনাল অ্যান্সার আসলে। সো এটার সাথে এটা প্লাস করার পরে কত পেলাম? জিরো পেলাম। সো যেহেতু এটা আমাদের প্লাস সেভেন, তার মানে অবশ্যই এটা কি আমাদের, অবশ্যই এটা হচ্ছে আমাদের মাইনাস সেভেন, ক্লিয়ার? তার মানে কোনো একটা নাম্বারকে যদি আমরা টোয়াইস কমপ্লিমেন্ট করি তাহলে তার নেগেটিভ নাম্বারটা পাওয়া যায়। তো এই যেখানে আমি যেই কাজটা করলাম এটা কিন্তু আমি টোয়াইস কমপ্লিমেন্ট ইউজ করে, টোয়াইস কমপ্লিমেন্ট ইউজ করে মাইনাস করলাম, যেটা আমরা পরে করবো আর কি, ক্লিয়ার? তোমাকে যদি বলে যে নাইন, তোমাকে যদি বলে নাইন আর হচ্ছে মাইনাস ফাইভ, নাইন আর মাইনাস নয় থেকে মাইনাস ফাইভ, নয় থেকে পাঁচ বিয়োগ করো, নয় থেকে পাঁচ বিয়োগ করো টোয়াইস কমপ্লিমেন্ট ইউজ করে, ক্লিয়ার? নয় থেকে পাঁচ বিয়োগ করো টোয়াইস কমপ্লিমেন্ট ইউজ করে, তুমি কী করবা যে নাইনের বাইনারি লিখবা। কার বাইনারি লিখবো? নাইনের বাইনারি লিখবো আর মাইনাস ফাইভের বাইনারি লিখবো। তারপর কী করে দিব? নাইন নাইন আর মাইনাস ফাইভ কী করে দিব? যোগ করে দিব। নাইন আর মাইনাস ফাইভ যোগ করা মানে কিন্তু আসলে নয় থেকে পাঁচ কী করা? বিয়োগ করা। এই কাজটাই আমরা করবো, এটাকেই বলা হচ্ছে টোয়াইস কমপ্লিমেন্ট ইউজ করো যোগ বা বিয়োগ করা, ক্লিয়ার? যে নাইন থেকে ফাইভ বিয়োগ করো, ক্লিয়ার? তো নাইনের সাথে মাইনাস ফাইভ যোগ করে দেওয়া মানেই আসলে নাইন থেকে পাঁচ কী করা? বিয়োগ করা। এখন এই যে মাইনাস ফাইভটা, এই মাইনাসটা আমরা কীভাবে বের করবো? ফাইভের বাইনারি হচ্ছে, ফাইভের বাইনারি হচ্ছে ওয়ান জিরো ওয়ান। যদি আট বিটে লিখি তাহলে এরকম হবে, এক দুই তিন চার, এটা হচ্ছে ফাইভের বাইনারি, ক্লিয়ার? ওয়ান জিরো ওয়ান, আগে শূন্য দিয়ে আমি আট বিট বানালাম আর কি, ক্লিয়ার? তাহলে যদি ওয়ানস কমপ্লিমেন্ট করি তাহলে হবে হচ্ছে ওয়ান 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 জিরো ওয়ান জিরো, এটা ওয়ানস কমপ্লিমেন্ট। তার সাথে প্লাস ওয়ান করলে হবে হচ্ছে টোয়াইস কমপ্লিমেন্ট, মানে জিরো আর ওয়ান, এই যে জিরো আর এই যে ওয়ান মিলে কত হবে? ওয়ান, আর বাকি সব সেমই থাকবে, ক্লিয়ার? সো আমরা কিন্তু এই প্লাস ওয়ানটা শুধু, এই যে প্লাস ওয়ান যে করছি এটা শুধু আমি ওয়ানস কমপ্লিমেন্টের সাথে করছি, এটার সাথে কিন্তু করছি না, মানে এটা হচ্ছে ফাইভের বাইনারি। তো এই যে ফাইভের বাইনারি আমি কী করলাম? ওয়ানস কমপ্লিমেন্ট করে এটা পেলাম, মানে হচ্ছে এটা হচ্ছে আমাদের ওয়ানস কমপ্লিমেন্ট। এটা এই ওয়ানস কমপ্লিমেন্টের সাথে হচ্ছে আমি প্লাস ওয়ান অ্যাড করলাম, তাহলে জিরো আর ওয়ান মিলে হচ্ছে এখানে ওয়ান, আর বাকি সব সেমই থাকবে, ওয়ান জিরো ওয়ান 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 ওয়ান।
তাহলে এই যে এটা হচ্ছে 5 এর টয়েস কমপ্লিমেন্ট, তার মানে এটা হচ্ছে আমাদের -5, ক্লিয়ার? এখন যদি আমি এই 9 এর সাথে মাইনাস এটা প্লাস করে দিই, সো আমি এটা এখানে করি যে খেয়াল করে দেখো যে 9 এর বাইনারি কত, যদি মনে না থাকে বের করে নিতে পারো। 9 এখানে লেখা হচ্ছে 1 2 4 8, কোনটা কোনটা প্লাস করলে 9 হয়, এটা আর এটা প্লাস করলে 9 হয়, তাই না? তাহলে এটার নিচে এটা 1 ধরবো, 0 0, এখানে এটার নিচে 1 ধরবো, তাহলে 9 এর বাইনারি হচ্ছে আমাদের 9 এর বাইনারি হচ্ছে 1 0 0 1, সামনে চারটা জিরো দিয়ে এটাকে হচ্ছে আমি কী বানিয়ে নিলাম, এটাকে হচ্ছে আমি 8 বিট বানিয়ে নিলাম। তো আমি কিন্তু 9 এর টয়েস কমপ্লিমেন্ট করবো না, ক্লিয়ার? আমি হচ্ছে 9 এর টয়েস কমপ্লিমেন্ট করবো না, আমাকে বলা হয়েছে 9 থেকে 5 বিয়োগ করো। কোশ্চেনটা কি যে 9 থেকে 5 বিয়োগ করো, তাহলে হচ্ছে এটা আমার 9 এর বাইনারি, আর নিব হচ্ছে আমি কি -5 এর বাইনারি। -5 বাইনারি হচ্ছে 5 এর টয়েস কমপ্লিমেন্ট, এটা হচ্ছে আমাদের 5, আর এটা হচ্ছে আমাদের কি টয়েস কমপ্লিমেন্ট অফ 5, এটা হচ্ছে টয়েস কমপ্লিমেন্ট অফ 5, আর টয়েস কমপ্লিমেন্ট অফ 5 মানে কি -5, তাই না? তো এখানে মাইনাস এর বাইনারি নিব আমি, কত পেলাম হচ্ছে আমরা 5টা 1 1, আর হচ্ছে 0 1 1, ক্লিয়ার? তো আবার আমি বলি যে কি ছিল আমার প্রশ্ন, যে 9 থেকে 5 মাইনাস করো, 9 থেকে 5 মাইনাস করো, কিন্তু আমি যেটা করছি 9-এর সাথে -5 প্লাস করছি, একই কথা, 9 থেকে 5 মাইনাস করা যেই কথা, 9-এর সাথে -5 প্লাস করা একই কথা, আমি সেটাই করছি, আমরা আসলে যোগ করবো, আমরা কোনো মাইনাস করবো না, এটা হচ্ছে -5, আর 9-এর সাথে -5টা আমি কী করছি, 9-এর সাথে -5টা হচ্ছে আমি প্লাস করছি, ক্লিয়ার? তো 9-এর সাথে -5 প্লাস করা মানেই আসলে 9 থেকে 5 বিয়োগ করা। তো 9 থেকে যদি 5 বিয়োগ করি কত কত আসবে, 4 আসার কথা, তাহলে আমরা দেখি 4 আসে কি না। তো আমি 9-এর সাথে -5টা প্লাস করছি, তো এই যে 1 আর 1 প্লাস করলে কত হবে, 1 0, মানে 2 হবে, 2 মানে 1 0, 2 এর বাইনারি হচ্ছে 1 0, এই 1 0 জিরো বসাবো, ক্যারি থাকবে হচ্ছে 1, ক্লিয়ার? তাহলে হচ্ছে এই 1 আর এই 1 মিলে আবার 1 0 হবে, 1 0-র 0 থাকবে হচ্ছে ক্যারি 1, তাহলে এখানে 1 0 0, তাহলে এখানে থাকবে প্লাস করলে শুধু 1। এরপর আসি হচ্ছে এই যে এখানে 1 1 মিলে হবে কত, 0, ক্যারি থাকবে হচ্ছে এখানে 1, আবার 1 আর 1 মিলে এই 1 0 1 0-র 0 ক্যারি থাকবে হচ্ছে 1, এই 1 আর এই 1 মিলে 1 0 ক্যারি থাকবে হচ্ছে 1, সেমভাবে এই 1 আর এই 1 মিলে 0 ক্যারি থাকবে হচ্ছে 1, এই 1 আর এই 1 মিলে 0 ক্যারি থাকবে হচ্ছে 1। এখন এই যে 1, এই 1-এর নিচে কিন্তু আর কিছু নাই, তাই না? এই 1-এর নিচে কিন্তু আর কিছু নাই, এই যে এই 1-এর নিচে আর কিছু নাই, সেটা আমরা এখানে লিখব। এখন আমরা কয় বিট নিয়ে কাজ করছিলাম, আমাদের রেজিস্টার হচ্ছে 8 বিটের, তাই না? তাহলে 1 2 3 4 5 6 7 8, এটা আমাদের অ্যান্সার, ক্লিয়ার? এটা হচ্ছে আমাদের ক্যারি বিট, এটা হচ্ছে আমাদের ক্যারি বিট। এখন এটা কার বাইনারি, 0 0 0 0 0 1 0 0, এই যে এটা হচ্ছে আমাদের অ্যান্সার, এটা আমাদের অ্যান্সার, সামনে এই এতগুলো 0, এই 1 0 0টাই হচ্ছে আমাদের নাম্বার, এটা কার বাইনারি, 1 0 0 কীভাবে বের করবা যদি না জেনে থাকো আর কি, 1 0 0, তার নিচে লিখবা সে আবার 1 2 4 8, তাহলে এই 1-এর নিচে কত, 4, তাই না? 1-এর নিচে 4, 0-র নিচেরগুলো আমরা নিব না, শুধু 1-এর নিচেরগুলোই নিব, 1-এর সামনে কি 0 লিখতে পারো, না লিখলে কোনো সমস্যা নেই, তাহলে 1-এর নিচে কত, 4, এই আর কি। যদি এখানে একটা 1 থাকতো, যদি এখানে একটা 1 থাকতো, তাহলে এই 1-এর নিচে এই 1-টাও নিতাম, 4 আর 1 মিলে কত হয়, 5 হয়, মানে 1 0 1 হচ্ছে 5-এর বাইনারি, কিন্তু এখানে হচ্ছে 0 যেহেতু, তাহলে হচ্ছে আমরা এই 1-টা নিব না, শুধু 1-এর নিচে উদাহরণ নিব আর কি। সো 1-এর নিচে 4, তার মানে এই 1 1 0 0 হচ্ছে 4-এর বাইনারি, তার মানে আমরা 4 পেয়েছি, 9-এর সাথে -5 প্লাস করে আমি 4 পেয়েছি, এই আর কি। তো এটাই হচ্ছে টয়েস কমপ্লিমেন্ট আর কি। সো আমি টয়েস কমপ্লিমেন্ট এখানে একটা যোগ দেখালাম আর কি, জাস্ট, মানে আমাকে এখানে করতে বলেছে বিয়োগ, কিন্তু আমরা কিন্তু জয়ই করবো, ক্লিয়ার? আমাকে বলেছে 9 থেকে 5 মাইনাস করো, 9 থেকে 5 মাইনাস করো, আমি যেটা করবো 5-এর টয়েস কমপ্লিমেন্ট বের করে 9-এর সাথে -5-এর কী করে দিব, মানে সরি 5-এর টয়েস কমপ্লিমেন্ট করে 9-এর সাথে -5টা যোগ করে দিব, সেটাই হয়ে গেল কি 9 থেকে 5 বিয়োগ করা। আমরা করবো আসলে যোগ, কিন্তু হয়ে যাবে আসলে বিয়োগ। সো টয়েস কমপ্লিমেন্ট হচ্ছে, এটাই বলছিলাম আমি, যে টয়েস কমপ্লিমেন্ট হচ্ছে কোনো বাইনারি নাম্বারের নেগেটিভ নাম্বারকে রিপ্রেজেন্ট করার জন্য আমরা এই টয়েস কমপ্লিমেন্টটা ইউজ করি। তো সেটা কীভাবে করে, একটা নাম্বার দেওয়া থাকলো, তার প্রথমে 1 কমপ্লিমেন্ট করবা, তার সাথে 1 প্লাস করলে কী পাওয়া যাবে, তার টয়েস কমপ্লিমেন্ট। তো এটা যদি 5 হয়, এটা হবে -5, ক্লিয়ার? সো এই হচ্ছে আমাদের সাইন নাম্বার
বা হচ্ছে টয়েস কমপ্লিমেন্ট, যেটার মাধ্যমে আমরা কোনো নেগেটিভ নাম্বারকে রিপ্রেজেন্ট করতে পারি। এরপরে দেখবো হচ্ছে আমরা যে টয়েস কমপ্লিমেন্ট ইউজ করে কীভাবে যোগ বিয়োগ করতে পারি, সেটা আমি অল্প কিছু এখানে দেখিয়ে ফেললাম।